বিশেষ কোনো কাজ করার জন্য বিশেষ ধরনের যোগ্যতার প্রয়োজন হয় এখন এই যোগ্যতা সেই বিশেষ কাজের জন্য কে আমাদেরকে দেয় কিভাবে আমরা নিজেদেরকে সেই বিশেষ কাজের জন্য যোগ্য করে তুলতে পারি বিশেষ করে যখন সেই কাজ ঈশ্বর সংক্রান্ত হয় মানুষের চিন্তাভাবনায় বা আমার নিজের ক্ষমতায় কি আমি সেই কাজ করতে পারি অথবা আমার বিশেষ কোনো যোগ্যতার দরকার আছে যা একমাত্র ঈশ্বরই দিতে পারে আপনার কি মনে হয় শ্রবণ হলো হৃদয় খোলা শ্রবণ করো জীবন বাণী রম্র জিতে শ্রব করি রম্র জিতে শ্রবণ করি হৃষ্ট যীশু জীবন খালি নমস্কার জীবনবাণী অনুষ্ঠানে আরেকবার আপনাকে বিশেষভাবে স্বাগত জানাই আমি খুব খুশি আজকে আরেকবার আপনি আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমার বিশ্বাস ঈশ্বর আপনাকে সুস্থ রেখেছেন সুরক্ষিত রেখেছেন এবং বিশেষভাবে তার জীবন্ত বাক্য দ্বারা আপনার সঙ্গে কথা বলছেন আর একই সঙ্গে আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আপনার মতামত আমাদেরকে জানাচ্ছেন বিশেষভাবে বলি যদি এখনও না জানিয়ে থাকেন অথবা যদি আজকে আপনি প্রথমবার আমাদের এই অনুষ্ঠান দেখছেন আপনাকে বলি অবশ্যই আমাদেরকে আপনার মতামত জানান আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরে গৌরব করি

গত পর্বে আমরা লক্ষ্য করেছি সাধুপৌল করিন্থীয় মণ্ডলীকে তাদের মাংসিক বিষয়ে শিক্ষা দেওয়া শেষ করেছেন সেই পর্যায়ে তার শেষ এবং চূড়ান্ত আলোচনার বিষয় ছিল প্রভুর বোজ গ্রহণ করার বিষয় বোজের উৎকর্ষতা সম্পর্কে সঠিকভাবে যথাযথ পবিত্রতার মাধ্যমে সেটা কিভাবে সবার গ্রহণ করা উচিত সেই বিষয়ে তিনি তাদেরকে বিশেষভাবে শিক্ষা দিয়েছেন সাধুপৌল তার আলোচনাকে এবারে একটি নতুন পর্যায়ে নিয়ে গেলেন করিন্থ মণ্ডলীর সাথে সাথে আমরাও বিশ্বাসের আরও গভীরে প্রবেশ করব। এখানে প্রধান বিষয় হল পবিত্র আত্মা এবং মণ্ডলীর উপরে তার কর্তৃত্ব এবং প্রভাব আমাদের মনে রাখতে হবে মণ্ডলীর নিছক একটি ইট কাঠ পাথরের তৈরি কোনো ইমারত নয় কোনো বিল্ডিং নয় কিন্তু মানুষের দ্বারাই মণ্ডলী গঠিত হয় আর একটি সফল মণ্ডলী গড়ে উঠতে পারে একমাত্র পবিত্র আত্মার সক্রিয় অংশগ্রহণে সাধুপোল বলেছেন যে আত্মা একজনই কিন্তু মণ্ডলীর বিভিন্ন মানুষের জীবনে তার প্রকাশ বিভিন্ন রকমের আর এই ভিন্ন ভিন্ন অনুগ্রহের দ্বারাই ভিন্ন ভিন্ন মানুষ মণ্ডলীর বিভিন্ন পরিচর্যা কার্যে নিজেদেরকে নিয়োজিত করেন তবে মণ্ডলীর পরিচর্যা কার্যে নিয়োজিত প্রতিটি বিশ্বাসীকে মনে রাখতে হবে যে তারা নিজেরা নয় কিন্তু তাদের সমস্ত ক্রিয়ার সাধনকর্তা হচ্ছেন স্বয়ং ঈশ্বর সাধুপৌল বলেছেন যে আত্মা তার নিজের ইচ্ছানুসারে মণ্ডলীর হিতের জন্য বিভিন্ন শক্তি দান করে থাকেন সদুপল এখানে আত্মার এমনই নটি দানের কথা উল্লেখ করেছেন এই প্রত্যেকটি দান মণ্ডলীকে গেঁথে তোলার জন্য দেওয়া হয়েছে আর আমাদেরকে বিশেষভাবে স্মরণে রাখতে হবে যে কে কী দান পাবেন তার নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে পবিত্র আত্মার উপরেই থাকে আমাদের কোনো ক্ষমতা নেই এটা আমাদের নিজেরা নিজেদের জন্য নির্দিষ্ট করে নিতে পারি এর কারণ হলো একমাত্র তিনিই জানেন মণ্ডলীর হিত কার দ্বারা কিভাবে সম্ভব হতে পারে পবিত্র আত্মার প্রতিটি দান সম্বন্ধে সেগুলির বিশেষত্ব কি এই সমস্ত বিষয় আসুন আমরা বিস্তারিতভাবে দেখি এবং আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আজকে আপনার সঙ্গে কথা বলতে চলেছেন আসুন আমরা আমাদের মূল আলোচনায় প্রবেশ করি এই অনুষ্ঠানে ধারাবাহিক আলোচনায় আজকে আমি আপনাদের কাছে ধারাবাহিক আলোচনায় বাইবেলের নতুন নিয়মে করিন্থিয়দের প্রতিপ্রেরিত পৌলের প্রথম পত্রের বারোর অধ্যায় থেকে আলোচনা করব গত অনুষ্ঠানে আমি আপনাদের কাছে বারোর অধ্যায় প্রথম কয়েকটি পদ পাঠ করে আলোচনা করেছিলাম এবং আজকে তার পরের অংশ আমরা দেখব আমরা গত অনুষ্ঠানে শেষ অংশে আমরা দেখেছি যে কোরিন্থীয় মণ্ডলীদের মধ্যে নানা নেতা গ্রহণ করা ব্যবিচার আদালতের দ্বারস্থ হওয়া মানসিকতা স্ত্রীলোকের পোশাক ও কেশ সম্পর্কিত বিষয় ভোজ এবং তাঁর নামে গুরুভোজন ও নেশার বিষয় তিনি এর আগে সতর্ক করে তুলেছেন এবং আমরা তিনটি বিষয় দেখেছি যা হল সাধু পৌল প্রকাশ করতে চলেছেন ঐক্য সাধনকারী আত্মা প্রেমের ব্যবস্থা এবং পুনরুত্থানের মধ্যে বিশ্বাসীর বিজয় উৎসব তাই গীতরচক বলেছেন একশো পনেরো গীতে পাঁচ এবং ছয় পদে মুখ থাকিতেও তাহারা কথা কয় না অর্থাৎ তারা শিক্ষা দিতে সমর্থ নয় তারা সান্ত্বনা দিতে পারে না মানুষকে আমরা বাইবেলে দেখি সৃষ্টিতে ঈশ্বর বাক্য দ্বারা এই বিশ্বব্রহ্মাণ্ড তিনি সৃষ্টি করেছেন আর তেমনি আজকের আমরা দেখি সেই বাক্যের দ্বারা আমরা আজকের নতুন সৃষ্টি লাভ করি ঈশ্বরের বাক্য আমাদেরকে নবজীবন দান করে আমরা দেখি যে ঈশ্বর আমাদের অন্তর ও মর্মের পরীক্ষক তিনি শুধু বাইরেটা দেখেন না কিন্তু ভেতরটাও দেখেন আমরা বাইরেটা সাজিয়ে ঠিক আছি মনোভাব দেখিয়ে আমরা চালিয়ে যেতে পারি না কিন্তু ঈশ্বর তার অনুগ্রহ দয়াতে আমাদেরকে তিনি সৃষ্টি করেছেন আমাদের অন্তরের অন্তরস্থল তিনি দেখেন এবং একশো পনেরো গীত পাঁচ ছয় পদে লেখা আছে তারা মুখ থাকিত তারা কথা কয় না চক্ষু থাকিত দেখতে পায় না কর্ণ থাকিত শুনিতে পায় না ইত্যাদি আবার হবকুক বাবাদী তাঁর পুস্তকের দুয়ের অধ্যায় আঠেরো পদে বলেছেন খোদিত প্রতিমার উপকার কি যে তাহার নির্মাতা তাহা খোদন করে চাঁচে ঢালিবার প্রতিমার ও মিথ্যা শিক্ষককেই বা উপকার কি যে আপনার নির্মিত বস্তুর নির্মাতা তাহাতে বিশ্বাস করিয়া অবাক অবস্তু নির্মাণ করে কিন্তু জীবন্ত ঈশ্বর সত্য ঈশ্বর তাঁর বিশ্বাসীদেরকে যে আত্মিক বরদান দিয়েছেন তার বিষয় পৌল এখানে বলছেন আর সেই কথার সূত্রেই পূর্বের জীবন তাদের কেমন ছিল তার অবতারণা তাই মহান সত্য খ্রীষ্টীয় জীবনে খ্রিস্টের ঈশ্বরত্বের উপলব্ধি ঈশ্বরের আত্মাধীন থেকে কখনোই আপনি প্রভুযশুকে ক্ষুদ্র নগণ্য বলে ভাবতে পারবেন না বা করবেন না তার মর্যাদা হানিও অপরদিকে পবিত্র আত্মার অধীনতা প্রভু প্রভুযশুখ্রিস্টকে প্রভু ঈশ্বর বলেও অভিহিত করতে পারবেন না তবে হ্যাঁ যীশুই প্রভু এ কথা উচ্চারণ করতে পারেন সাধারণভাবেই কিন্তু বাইবেলের নতুন নিয়মে মথিলিখিত সুসমাচার তা সাতের অধ্যায় একুশ থেকে তেইশ পদের মধ্যে প্রভু যিশুর মুখনির্গত কথাগুলো শুনি যাহারা আমাকে হে প্রভু হে প্রভু বলে তাহারা সকলেই যে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পাইবে এমন নয় কিন্তু যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই পাইবে কেন এমন হবে ওই অবাধ্য সন্তানদের কারণ প্রভুযশুকে তারা অন্তর হতে প্রভু হিসাবে স্বীকার করে না যিশুকে প্রভু বলে স্বীকারী নিজেকে প্রকৃত পাপ স্বীকারী হিসাবে প্রভুর সামনে নত করে ক্রুশের কাছে এসে প্রভু যীশুর সঙ্গে মিলিত হয় সে খ্রিস্টীয় সত্য বিশ্বাসে দৃঢ় হয়ে যীশুখ্রীষ্টকে প্রভু বলে স্বীকার করে গ্রহণ করে খ্রিস্টের সার্বভৌমত্ব খ্রীষ্টীয় জীবনে গুরুত্বপূর্ণ ও বহুমূল্য আপনি জানেন কি মথিলিখিত সুসমাচারের ষোলো অধ্যায় পদে প্রভুর যে প্রশ্ন তা আপনার আমার প্রত্যেকের সম্মুখে রয়েছে কি তোমরা কি বলো আমি কে সেদিন কেউ কেউ বলেছিল আপনি এলিও ইত্যাদি ইত্যাদি প্রিয় শ্রোতা বন্ধু আপনার কাছে প্রশ্ন আপনি কি বলেন প্রভুর শিষ্য পিতর উত্তর দিয়েছিলেন আপনি সেই খ্রিস্ট জীবন্ত ঈশ্বরের পুত্র খ্রিস্ট অর্থে অভিষিক্ত প্রভু খ্রিস্ট তিনি শুধু ঈশ্বরের পুত্র নন ঈশ্বর তাকে অভিষেক করেছেন তাকে তিনি প্রেরণ করেছেন অভিষেক করে আপনি কি বিশ্বাসসহ এই উত্তর দিতে পারবেন এই জগতে খ্রিস্ট ঈশ্বরে পুত্র হয়ে জন্মগ্রহণ করলেন তিনি ঈশ্বর ঈশ্বরের দ্বিতীয় সত্তা পিতা ঈশ্বর পুত্র ঈশ্বর এবং পবিত্র ঈশ্বর তিনি মিলে এক কিন্তু তাদের বিভিন্ন সত্তা তিনি রাজা অনন্তকালীন রাজা তিনি কিন্তু এই পৃথিবীর রাজা নন তিনি পৃথিবীর সকল মানুষের হৃদয়ের রাজা হতে থান আপনি জানেন যখন শিষ্যেরা পাঁচ হাজার লোককে কেমন ভাবে খাওয়াবে সেই চিন্তা করছে তখন একটা ছোট্ট ছেলে এসে পাঁচটা রুটি আর দুটো মাছ দিল আর তিনি প্রার্থনাপূর্বক ভাঙলেন এবং দিলেন এবং যখন শিষ্যেরা সমস্ত লোককে খাওয়ালেন বারো ডালা অতিরিক্ত হয়েছিল আর তখন কেউ কেউ তাকে এসে রাজা করতে চাইলেন কিন্তু তিনি সেখান থেকে চলে গেলেন তিনি অভিষিক্ত তিনি এই পৃথিবীর রাজনৈতিক রাজা হতে আসেননি তিনি এসেছিলেন মানুষের হৃদয়ের রাজা হতে রাজার উত্থান পতন ঘটে কিন্তু অনন্তকালীন রাজার কোনো উত্থান পতন নেই তিনি চিরকালীন রাজা অনন্তকালীন রাজা প্রভু প্রভুযশুখ্রীষ্টকে প্রভু বলে স্বীকার ও মান্য না করা পর্যন্ত কেউ মণ্ডলীতে খ্রিস্টের সেবা করতে পারে না তাই পবিত্র আত্মার ঐক্য সাধনের কার্য বিশ্বাসীদের কাছে খ্রীষ্টের প্রভুত্ব প্রকাশ করে এই ঐক্যের মধ্যে রয়েছে বরদানের বিবিধত্ব সেই ঐক্য সাধনের পবিত্র আত্মার কাজ সেই বিষয় আজকের আমরা বিশেষ করে শুনব এ প্রথম করন্তীয় তার বারর অধ্যায় আমরা চার পথ থেকে পাঠ করব লেখা আছে দান নানা প্রকার কিন্তু আত্মা এক এবং পরিচর্যা নানা প্রকার কিন্তু প্রভু এক এবং ক্রিয়াসাধক গুণ নানা প্রকার কিন্তু ঈশ্বর এক তিনি সকলেতে সকল ক্রিয়ার সাধন কর্তা কিন্তু প্রত্যেকজনকে হিতের জন্য আত্মার আবির্ভাব দত্ত হয় কারণ একজনকে সেই আত্মা দ্বারা প্রজ্ঞার বাক্য দত্ত হয় আর একজনকে সেই আত্মা অনুসারে জ্ঞানের বাক্য আর একজনকে সেই আত্মাতে বিশ্বাস আর একজনকে সেই একই আত্মাতে আরোগ্য সাধনের নানা অনুগ্রহ দান চার পদে আমাদের জ্ঞানের শুরু যে একতা রক্ষার উদ্দেশ্যে পবিত্র আত্মার বিবিধ বরদান বিভিন্ন জনকে দেওয়া হয় মণ্ডলীতে এইভাবে ঈশ্বরের সেবা তুলে ধরা হয় আপনার মধ্যেও যদি বরদান কিছু থেকে থাকে কোনো তফাত হবে না এর কারণ প্রভু হলেন এক তিনি দেন বিভিন্ন বরদান বিভিন্নজনের প্রভু বিভিন্নজন নন একই প্রভু প্রত্যেকেরই আমাদের আর তিনি হলেন প্রভু খ্রিস্ট আর তিনি আমাদেরকে বিভিন্ন বর অর্থাৎ গিফট ইংরাজিতে যাকে বলা হয় দান আর সেগুলোর মাধ্যমে আপনাকে আমাকে ব্যবহার করে থাকেন তিনি তাঁরই গৌরবার্থে অর্থাৎ এই মণ্ডলী গঠনে মণ্ডলী অর্থে বিশ্বাসী বর্গের মিলন এই বিশ্বাসী বর্গকে গঠনের জন্য প্রয়োজন আছে পবিত্র আত্মার বরদান অর্থাৎ সেই গঠনে থাকে না অহংকার থাকে না আমিত্ব সেখানে থাকে না ব্যক্তিগত ইচ্ছা সেখানে থাকে না ব্যক্তিগত স্বার্থ তাই আমার আপনার জীবনে পবিত্র আত্মার বর যেমন প্রয়োজন তেমনি পবিত্র আত্মার ফলের প্রয়োজন এক ঈশ্বর কিন্তু কাজ করেন বিভিন্ন জনের মধ্যেই অথচ দেখুন তিনি হলেন তৃতীয় ঈশ্বর এই তিনে একত্রে কাজ করেন সেখানেও দেখুন ঐক্য আবার দেখুন ঐক্যে রয়েছে ভিন্নতাও দেখুন পবিত্র আত্মা বরদান করেন প্রভুজীশু সেই বরদানগুলোর পরিচালনা করেন তারা পিতা ঈশ্বরের নির্দেশনায় যিনি পরাক্রম প্রদান করেন বরদানগুলোকে শক্তিশালী করেন সমস্তই একটাই উদ্দেশ্যে সাধিত হয় খ্রিস্টের নামে গৌরবান্বিত ও উন্নীত করা আত্মার বরদান কি সে বিষয় আমরা দেখব সাতপদে সাতপদে লেখা আছে কিন্তু প্রত্যেকজনকে হিতের জন্য আত্মার আবির্ভাব দত্ত হয় আমরা দেখছি যে হিতের জন্য ভালোর জন্য এই সমস্ত ঈশ্বর আমাদেরকে দান করেন এ হল পরিচর্যার পরিপক্কতা বা যোগ্যতা এ হল স্বভাব নির্দিষ্ট একটা কাজ প্রভুর এক দাসের সংজ্ঞা অনুযায়ী বরদান হল বিশ্বাসীর মাধ্যমে পবিত্র কর্তৃক বিশেষ বিশেষ কার্যসাধন ঈশ্বর মানুষের মাঝে সেই কাজ সাধন করেন মানুষের মধ্যে দিয়ে কার্যসাধন করেন দেখুন এলিও যখন কোন খাদ্য ছিল না তিনি যখন সেই জলাশয়ের ধারে থাকতেন ঈশ্বর বললেন সেখানে গিয়ে লুকাতে সেখানে কাক এসে মাংস এবং রুটি পৌঁছে দিত আবার তারপরে তিনি বললেন এইখান ছেড়ে সারিফাতে যাও সেখানে গিয়ে এক বিধবার সঙ্গে দেখা করো মজা দেখুন যে সেখানেও গিয়েও দেখতে পাই যে বিধবার এক মুঠো ময়দা আর একটু তেল তারা একটা পিঠে তৈরি করে বিধবা এবং তার সন্তান খাবে কিন্তু ভাওবাদী বললেন আগে আমার জন্য নির্মাণ করো আর আমরা দেখতে পাই যে ঘটনায় যে এলিও যতদিন সেখানে ছিলেন সেই তেলের ভাঁড় বা ময়দার স্থান শূন্য হয়নি ঈশ্বর মানুষের মধ্যে দিয়ে কাজ করেন অর্থাৎ আপনার আমার মধ্যে দিয়ে যে কাজ তিনি সাধন করেন তা তিনি তার পবিত্র আত্মার মধ্যে দিয়ে কার্য সাধন করেন সেই কার্য হবে সম্পূর্ণ ঈশ্বরীয় পরাক্রমে মনে বিশ্বাস থাকতে হবে আমি কিছুই নই ঈশ্বরের ক্ষেত্রে ও মানুষের ক্ষেত্রে কোথাও আমি কোনোভাবেই যোগ্য নই কিন্তু তিনি বরদান করেছেন তার অনুগ্রহে আর আমি শুধু তারই অনুশীলন করছি এই অনুশীলন আমাদের প্রয়োজন তাহলে বরদানটা কি মণ্ডলীর উন্নতির উদ্দেশ্যে ঈশ্বরের পরাক্রমকে সক্রিয় করে তুলতে পবিত্র আত্মা বরদানের মাধ্যমে আমাদেরকে ব্যবহার করেন মনে রাখবেন আজকের আমরা অনেক সময় দুর্বল মণ্ডলী অনেক সময় দুর্বল কারণ আমরা নিজেদের শক্তিতে কাজ করি ঈশ্বরের পরাক্রম আজকের প্রকাশিত হচ্ছে না কারণ পবিত্র আত্মাকে আমরা সুযোগ দিই না বা তাকে অনেক সময় তাচ্ছিল্য করে আমরা কাজ করি হয়তো আমরা সম্মান দিই কিন্তু অনেক সময় পবিত্র আত্মার যে প্রয়োজন তার বরদান আমাদের খুঁজে পাওয়া দরকার আমাদের জানতে হবে আমাদের ব্যক্তিগত জীবনে ঈশ্বর কোন বটটি বা কোন গিফটটি আমাকে দিয়েছেন তা মণ্ডলীর সেবা কার্যে ব্যবহারের জন্য কারণ এতে আমাদের মঙ্গল খ্রীষ্টের দেহকে গেঁথে তুলতে আমাদের তা প্রয়োজন প্রথম করিন্থিও থেকে আলোচনা করছি বারোর অধ্যায় আট থেকে আমি পাঠ করবে বারে এগারো পথ পর্যন্ত কারণ একজনকে সেই আত্মা দ্বারা প্রজ্ঞার বাক্য দত্ত হয় আরেকজনকে সেই আত্মা অনুসারে জ্ঞানের বাক্য আরেকজনকে সেই আত্মাতে বিশ্বাস আরেকজনকে সেই একই আত্মাতে আরোগ্য সাধনের নানা অনুগ্রহ দান আরেকজনকে পরাক্রম কার্যসাধক গুণ আরেকজনকে একজনকে আরেকজনকে আত্মা চিনিয়া লইবার শক্তি আরেকজনকে নানাবিধ ভাষা কইবার শক্তি এবং আরেকজনকে বিশেষ বিশেষ ভাষার অর্থ করিবার শক্তি দত্ত হয় কিন্তু এই সকল কর্ম সেই একমাত্র আত্মা সাধন করেন তিনি সবিশেষ বিভাগ করিয়া যাহাকে যাহা দিতে বাসনা করেন তাহাকে তাহা দেন দেখুন প্রজ্ঞা কি সত্যের মধ্যে অন্তর্দৃষ্টি সত্যের সেই নিগুড়ত্ত্বের প্রকাশ সেক্ষেত্রে জ্ঞান কি জ্ঞান হল সত্যের মধ্যে অনুসন্ধান করা সুতরাং দুটি পৃথক বিষয় নয় কি শাস্ত্র আপনি পাঠ করুন বহু সময় ও পরিশ্রম দিয়ে তার জ্ঞান আহরণ করুন তা আপনাকে ঈশ্বরের বাক্যের জ্ঞান প্রদান করবে কিন্তু সেই পবিত্র বাইবেল শাস্ত্রের বিষয় আপনি অবগত নন অথচ ঈশ্বরের আত্মা শাস্ত্রের সেই অন্তর্নিহিত প্রকাশ আপনার কাছে তুলে ধরবেন তার নিগড়তাত্ত্বের প্রকাশ আপনি পাবেন এ হল প্রজ্ঞা আমরা অনেকে বাইবেল বুঝতে পারি না আর সে কারণে আমরা পড়ি না আমরা তার গভীরে যাই না কারণ আমরা বলে থাকি বুঝতে পারি না কারণ পবিত্র আত্মা ভিন্ন আমি আপনি ঈশ্বরের বাক্যের সেই প্রজ্ঞা লাভ করতে পারি না এই কারণে আমাদের বাইবেল পাঠের পূর্বে হাঁটু গেড়ে প্রার্থনা করা উচিত যেন পবিত্র আত্ম ঈশ্বর তাঁর সেই প্রজ্ঞা আমাদেরকে দান করেন যেন ঈশ্বরের বাক্যের গভীর বিষয় সকল আমরা জানতে ও বুঝতে পারি এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় বাইবেল জানা ও বাইবেলের অন্তর্নিহিত বিষয়ে প্রকাশ পাওয়া দুটি কিন্তু ভিন্ন বিষয় এই ভিন্ন বিষয়ের অধিকারী হয় ভিন্ন মানুষ অর্থাৎ বাইবেল অনেকেই জানে পড়েছেন অনেকে মুখস্থও করতে পারেন অনেকে অনেক ধর্মাবলম্বী ভাই তাদের শাস্ত্র মুখস্থ করেন এখানেও আমি বলতে পারি যে অনেকেই বাইবেল মুখস্থ করতে পারেন কিন্তু সেই বাইবেলের গভীর বিষয় সকল প্রজ্ঞা লাভ করা তখনই সম্ভব যখন পবিত্র আত্মা আমাদেরকে সেই বিশেষ বরদান দান করেন পবিত্র আত্মাই এই ভিন্ন বিষয় বিশ্বাসীদেরকে দেন মনে রাখব এই দানের মাধ্যমে কেউ পায় বিশেষ ধরনের বিশ্বাস এবং কেউ পায় রোগ সুস্থ করার ক্ষমতা বিশ্বাস হলো এক সাধারণ বিশ্বাসও রয়েছে কিন্তু পবিত্র আত্মার বদানস্বরূপে এক বিশেষ বিশ্বাস তা অতি পবিত্র বিশ্বাস মনে রাখব যে পাপি মানুষ সাধারণ মানুষ পরিত্রাণ লাভ করে বিশ্বাসেই খ্রীষ্ট যীশু তাঁর পাপ সকল নিজের উপরে বহনপূর্বক জীবন বলিদান করলেন ক্রুশের উপরে কবরস্থ হলেন ও তৃতীয় দিবসে মৃত্যু হতে পুনরুত্থিত হলেন তিনি আমার পাপ প্রযুক্ত শাস্তি নিজের উপরে বহন করলেন আমি মুক্তি পেলাম লাভ করলাম অনন্ত জীবন এই যে বিশ্বাস এ সাধারণ বিশ্বাস যার দ্বারা পরিত্রাণ পেলাম কিন্তু পরিত্রাণ প্রাপ্তির পর অনন্তকালীন প্রত্যাশায় এই পরিত্রাণপ্রাপ্ত জীবনযাপন করা সুরক্ষিত রাখা এবং জীবনে আরও অগ্রসর হওয়া প্রতি পদক্ষেপে বিশ্বাসের সিদ্ধতা রক্ষা করে জীবনের শেষ পর্যন্ত আত্মিক জীবনে এগিয়ে চলা এর জন্য কিন্তু চাই পবিত্র আত্মার অভিষেক ও সেই অভিষেকের বরদানস্বরূপ বিশেষ বিশ্বাসের আমাদের অনেকের জীবনে বিশ্বাস খুবই দুর্বল বিশ্বাসের যে বৃদ্ধি আমাদের অভাব কারণ আমরা মুখে বলি বিশ্বাস কিন্তু হৃদয় বা বাস্তব জীবনেও কার্যে সেই বিশ্বাসের প্রকাশ পায় না এই বিষয়ে আমরা যেন ইব্রিয়দের প্রতিপত্রে এগারো অধ্যায়ে যে বিশ্বাসের বীরদের কথা বলা হয়েছে তাদের জীবন দেখি এবং নিজেদের জীবনকে পরীক্ষা করি যে আমরা কোথায় আছি প্রথম পুনরুত্থানের ভাগী হতে বাহ্যিক ক্ষতি স্বীকার করতেও দ্বিধা না করা এ বিশেষ বিশ্বাসের স্বভাব বৈশিষ্ট্য এক প্রকার বিশ্বাস আবার রোগীকে এই ধারণা প্রদান করে যে সে কোনো ঐশ্বরিক আরোগ্য সাধনকারীর মাধ্যমে সুস্থতা প্রাপ্ত হবে আবার আর এক প্রকার বিশেষ বিশ্বাস রোগীকে এই ধারণা প্রদান করে যে সে নিজে প্রভু খ্রিস্টের সান্নিধ্যে নিজের রোগ ও কষ্টের জন্য বিনতি তুলে ধরবে এবং সুস্থতা দাবি করবে তার দ্বারা নিশ্চয়ই প্রভু প্রার্থনা শুনবেন উত্তর দেবেন সুস্থ করবেন তাকে কোন ঐশ্বরিক আরোগ্য সাধনকারী ব্যক্তির সেখানে প্রয়োজন নেই দৃঢ় বিশ্বাসে সে প্রভুর সঙ্গে নিজে যোগাযোগ করতে পারে কেননা প্রভু তাকে সেই অধিকার দিয়েছেন এই ক্ষেত্রে নিজের উপরে অহংকার সে করে না বা ঈশ্বরের আরোগ্য সাধনকারী ব্যক্তির প্রতি অবহেলাও প্রদর্শন করে না কিন্তু সেই পবিত্র আত্মার অভিষেক প্রদত্ত বিশেষ বিশ্বাসের বরদানের সদ্ব্যবহার করে আর সেই বিশেষ বিশ্বাসে এই বরদানপ্রাপ্ত ব্যক্তি দুর্বল বিশ্বাসীর বা অপর কোনো ব্যক্তির ব্যাধি দূরীকরণে প্রার্থনা করলে পীড়িত ব্যক্তি অলৌকিক সুস্থতা বা উত্তরপ্রাপ্ত হতে পারে এইভাবে ঈশ্বরের পবিত্র আত্মা প্রদত্ত অভিষেকে বিশেষ বিশ্বাসের বরদান প্রাপ্ত ব্যক্তি অলৌকিক কার্যসাধনপূর্বক ঈশ্বরের সেবায় রত থাকে কতই না আশ্চর্য কার্য ঈশ্বরের পবিত্র আত্মার অভিষেকপ্রাপ্ত ব্যক্তিগণ করে আসছেন কিন্তু মহান আশ্চর্য কার্য হল সেই যা একজন অবিশ্বাসী ও অপরিত্রাণপ্রাপ্ত ব্যক্তির মধ্যে বিশ্বাস জাগিয়ে তোলার ও তাকে পরিত্রাণ প্রাপ্তির উপযোগী করে তোলার কথা বলার ক্ষমতা পায় অনেকেই এই প্রাপ্তির দরুন পবিত্র কর্তৃক ভাববাণী প্রকাশ করে ভাববাণী হল খ্রীষ্টের ইচ্ছাকে ঘোষণা ঈশ্বরের বাক্য ঘোষণার জন্য ভাববাণী প্রকাশিত হয় মানুষকে গেঁথে তোলার উদ্দেশ্যে এমন মানুষের আজ বড় প্রয়োজন যারা ঈশ্বরের ইচ্ছা জানবে এবং ঈশ্বরের বিশ্বাস প্রযুক্ত তার আত্মার পরাক্রমে সেই বাক্য ঘোষণা করবে মনে রাখব পবিত্র আত্মা আরও ক্ষমতা তাতে আস্থা পোষণকারীকে প্রদান করেন ঈশ্বরের আত্মার প্রেরণায় কোন ব্যক্তি কথা বলে কি ঈশ্বরের আত্মাকে অস্বীকার করে ভ্রান্তির কথা বলে বা ঐশ্বরিক ব্যক্তির ভেগ ধারণ করে এ সমস্ত যাচাই করে নেওয়ার ক্ষমতা পবিত্র আত্মার অভিষেকপ্রাপ্ত বিশেষ বরদানের শক্তিতে লাভ করা যায় এ বিষয়ে আমরা আগামী অনুষ্ঠানে আরও শুনব কিন্তু আসুন ঈশ্বর হাতে সমর্পিত হই প্রার্থনায় যাই এবং তিনি যেন আমাদেরকেও প্রত্যেককে তাঁর ইচ্ছা মতো বরদানে বিভূষিত করেন আমরা প্রথম করন্থীয় পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আজকে আপনার সঙ্গে কথা বলেছেন পবিত্র আত্মার নটি দান মণ্ডলীর বিশ্বস্ত মানুষের প্রতি ঈশ্বরের নটি আশীর্বাদ আর এই নটি দান মণ্ডলীর প্রতি আমাদের নটি কর্তব্য বটে ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া প্রয়োজন এই কারণে যে কে কোন দান পাবে তার নিয়ন্ত্রণ মানুষের উপরে নেই এটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করেন ঈশ্বর মণ্ডলীর দায়িত্বপ্রাপ্ত মানুষেরা পবিত্র আত্মার দানে বলিয়ান হয়ে কিভাবে মণ্ডলীকে গড়ে তুলতে পারে এখানে সাধুপোল উদাহরণস্বরূপ একটি দেহের বিভিন্ন অঙ্গ যেমনভাবে একটি দেহকে গড়ে তোলে সেটি দেখিয়েছেন আর আমরা এই বিষয়ে আরও বিশদভাবে আমাদের পরবর্তী পর্বে আলোচনা করব আর আমার বিশ্বাস আপনি অবশ্যই আমাদের সঙ্গে আমাদের এই পরবর্তী পর্বে উপস্থিত থাকবেন আসুন এখন প্রার্থনায় যাবো আর আমি চাইবো এই সময় আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন আসুন প্রার্থনা করি মোগলময় পিতা তোমার ধন্যবাদ স্তুতি করি প্রভু যে তোমার যিশু নামে এই মুহূর্ত পর্যন্ত আমাদের সঙ্গে সঙ্গে আছো বিশেষভাবে তোমার জীবন্ত বাক্য দ্বারা তুমি আমাদেরকে উৎসাহিত উজ্জীবিত অনুপ্রাণিত করে চলেছো ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর জন্য যে পিতাগর একটি বার তোমার এই জীবন্ত বাক্য তাদের সামনে বিশেষভাবে উৎসাহজনক হয়েছে পিতাগ প্রার্থনা করি সে প্রত্যেক দর্শক বন্ধুকে তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র অনুগ্রহ এইভাবেই বেড়ে উঠতে সাহায্য করো বিশেষত প্রার্থনা করি যদি পিতাগ সে পরিবারের পরিবারগতভাবে বা ব্যক্তিগতভাবে পিতাগ কেউ কোনো রকম কঠিন পরিস্থিতির মধ্যে আছেন হয়তো হতাশ বা নিরাশ হয়ে পড়েছেন জীবন সম্পর্কে সমস্ত আশা আর দেখতে পাচ্ছেন না অন্ধকারে নিমজ্জিত হয়েছেন প্রার্থনা করি প্রভু তোমার সেই জীবন্ত প্রত্যাশায় সেই ব্যক্তিকে বা সেই পরিবারকে এই মুহূর্তে তুমি পূর্ণ করো পিতাগ তুমি দয়া করো যেন তোমার জীবন্ত উপস্থিতি সেই ব্যক্তি বা সেই পরিবার তাদের জীবনে উপলব্ধি করতে পারে এবং প্রভু তোমার পবিত্র অনুগ্রহে তুমি তাদের সঙ্গে পিতাগ সেই কঠিন পরিস্থিতি থেকে তাদেরকে বেরিয়ে আসতে তুমি সাহায্য করো তাদেরকে সঙ্গে নিয়ে চলো যেন প্রভুগ যে অবস্থাতেই তারা থাক না কেন তোমার প্রতি নির্ভরশীলতায় স্থির হয়ে তোমার গৌরব করতে পারে যে প্রভু তুমি তাদেরকে ছেড়ে দাওনি তুমি তাদের সঙ্গে আছো এবং তুমি তাদেরকে বহন প্রতিপালন করে নিয়ে চলেছ কারণ তুমি তাদেরকে ভালোবাসো সৈক্য পিতা আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু তাদের পরিবার পরিজন প্রত্যেককে আরেকবার তোমার সমর্পণ করে ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাই আমেন আমার বিশ্বাস আগামী দিনে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে আপনি অবশ্যই উপস্থিত থাকবেন যখন আমরা এইভাবেই ঈশ্বরের বাক্যে আর অধিক অধিক বৃদ্ধি পেতে থাকব ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় বন্ধু আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান আমরা আনন্দের সাথে জানাই প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে দীপালি হালদার ও পূর্ব বর্ধমান থেকে প্রলয় দে আমাদের মিসড কল দেবার নম্বরটি হল জিরো আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আমাদের মোবাইল নাম্বার নাইন এবং আরেকটি হল নাইন এইট আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন